সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পুত্র সন্তান লাভের দোয়া আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব। তাই আপনারা কি করবেন, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সন্তান আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে দেন মেয়ে সন্তান, কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন, কাউকে নিঃসন্তান রাখেন। এটি মহান রবের নিজস্ব ফয়সালা, তার ফয়সালার বাহিরে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে থাকেন, অথবা ছেলে মেয়ে উভয়ে দান করেন, আবার যাকে ইচ্ছে বন্ধা করেন। সূরা আশুরা 50 নম্বর আয়াত। তবে অনেকেই পুত্র সন্তান কামনা করে থাকেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একসময় নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তাকে নেক পুত্র সন্তান দান করেছিলেন। তিনি আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালেহিন, অর্থ হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফাত 100 নম্বর আয়াত। পুত্র সন্তান লাভে ইব্রাহিম আলাইহিসসালামের এই ছোট্ট দোয়াটি, পুত্র সন্তান লাভে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটি মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি নেক সন্তান পুত্র সন্তান লাভের দোয়া। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালোভাবে ভিডিওটি বুঝতে পেরেছেন। এই রিলেটেড এইভাবে নিত্য নতুন আপডেট পেতে আমাদের মুসলিম লাইব্রেরি চ্যানেলটিকে এখনই ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।